আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। ইউএনও ডিসি প্রকৃত ক্ষমতার মালিক, সংসদের সরকারি দলের এমপির ক্ষোভ। সরকারি কর্মকর্তাদের ক্ষমতা ও খবরদারিতে এখন সবচেয়ে বেশি ক্ষুব্ধ সরকারি দল, এ নিয়ে তারাই বেশি সোচ্চার। দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যে নির্বাচনে সহায়তা পাওয়ার জন্য তার সরকারকে সজ্ঞানে পরিকল্পিতভাবে আমরা চালিত সরকারে পরিণত করেছেন, সেটা বলার বোধ তাদের নেই। প্রধানমন্ত্রী ওই সিদ্ধান্তের বিষয়ে কিছু না বলে সুযোগ পেলেই জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদরা আমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে থাকেন। অবশ্য সরকার থেকে এ বিষয়ে কোনো জবাব বা পদক্ষেপ নেওয়া হয় না। গত 2 ফেব্রুয়ারি সরকারি দলের সংসদ সদস্য দবির ইসলাম জাতীয় সংসদে রাষ্ট্রপতির বাসনের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বলেন, এখন জনপ্রতিনিধিরা নন, প্রকৃত ক্ষমতার মালিক সরকারি কর্মকর্তারাই। দবির ইসলাম বলেন, বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, জেলা প্রশাসক, ডিসি, তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করেন সেটাই চলে। একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না, নিজেরা আমরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে সেগুলো একটাও আমাদের দেওয়া হয় না। আমরা চাইলে, তারা দয়া করে বলেন, লোকটাকে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে, আমরা কম্বলটা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের অবস্থা। আওয়ামী লীগের এই প্রবীণ সংসদ বলেন, এই সংসদে অনেকেই আছেন যাদের এলাকায় কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন, আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই। ত্রাণ বিতরণ কার্যক্রমে সংসদকে সম্পৃক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন দবির ইসলাম। তিনি বলেন, আমরা ইউএনও সরকারি কর্মকর্তা যারা তাদের দয়া চলছি, আমি 7 বার এমপি, নিজ জেলা ও নিজের নির্বাচন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তারাই সব কিছু করছেন উল্লেখ করে ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য দবির ইসলাম বলেন, বাপটাই যে তাদের কথায় যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল, আমরা তাদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি, আমরা কেউ চাইলে কোনো কাজ করতে বললে কোনো লোক পাঠালে তারা আমাদের কথা শোনেন না।